हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। एकेर पर एक दुर्नीति मामला घिरे अस्वस्तिते तृणमूल कांग्रेस। एकदिके जेमन एसएससी अन्यदिके प्राथमिक टेटेर मतो नियोग संक्रांत दुर्नीति मामलाय कोंठासाय शासक दल। आबार अपरदिके कयला ओ गरु पाचार कांडेर तदंत जाल क्रमशः गुटिये चलेछे तदंतकारी संस्था। एरी माझे एसएससी दुर्नीति थेके शुरु करे गरु पाचार कांडे एकेर पर एक फाँस होछे सीबीआई बा ईडीर हाते गोपन থেকে গোপন তথ্য। অন্যদিকে আবার পাঠঘনিষ্ঠ বন্ধু রাজাকি হয়ে সিবিআই বা ইডির কাছে এমন এমন বিষয়গুলি স্বীকার করতে চলেছে যার ফলে পার্থ তো জেল থেকে মুক্তি এখন স্বপ্ন মাত্র। অন্যদিকে আবার রাজাকি বা স্বীকার হয়ে টনক নাড়াতে চলেছে দল তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই মুহূর্তে রাজ্য জুড়ে যখন ব্যাপক পরিমাণে দুর্নীতির, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সামনেই দুর্গাপুজো, এ সাথে রয়েছে মহিলাদের জন্য যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশাল বড় সুযোগ, পূজোর আগেই বোনাস মহিলাদের হাতে। রেশন কার্ড থেকে শুরু করে একাধিক বিষয়ে উঠে এসেছে 20টি একাদাম লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, ভুয়ো নিয়োগ বাঁচতে ত্রিপাক্ষিক বৈঠক, 13,000 নামের তালিকা পর্ষদের। অন্যদিকে মমতা সরকারের অপদার্থতার প্রমাণ, কুরমি আন্দোলন নিয়ে আক্রমণ শুভেন্দু। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, আদালত থেকে জামিন না পাওয়ার ফলে পার্থ অনুব্রতর আবারও যখন 5ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ, ঠিক এই সময়তেই আবার অর্পিতা রাজসাক্ষী হয়ে ফাঁস আরো গোপন 3 তথ্য, এবারে ফের গ্রেপ্তার 3 জন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাত ধরে খুলে গেল নতুন টালা ব্রিজ, গৃহহীনদের জন্য রেলের জমি কিনতে চাইলেন এবার মমতা। এর সাথেই রয়েছে এবার শুভেন্দুর পর শুভেন্দুর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে 2 কোটি দুর্নীতির অভিযোগ, জেলা শাসককে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টে। অন্যদিকে আবার ডিএ মামলায় রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জি খারিজ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আবার টাকার বিনিময়ে চাকরি হতো, মিলছে অযোগ্য প্রার্থীদের তালিকা, ফের 3 জনকে জেল হেফাজতের নির্দেশ। এর সাথেই রয়েছে আজকে আরো একটি দারুণ খবর, বিশাল বড় ঘোষণা, প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল গরিব কল্যাণ যোজনায় পাওয়া ফ্রিতে রেশন, ঠিক এই সময়তেই এবার সৌগত রায়ের আবেদনে সারা, বাড়তে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার রেশনের মেয়াদ। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, দেশের স্বার্থে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রস্তুত মমতা, শরদ পাওয়ারের মন্তব্যে এবারে বাড়ল নতুন করে জল্পনা। অন্যদিকে আবার এক পক্ষ বিচার, একদিকে অনুব্রত মণ্ডলকে বাঁচানোর চেষ্টায় মরিয়া, অপরদিকে আবার পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়ছে, মেনে নিলেন তৃণমূলের সংসদ। এর সাথেই রয়েছে আবার সামনেই দুর্গাপুজো, আবার দুর্গাপুজো পরই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবার দুর্গাপুজো ও পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া অসহায় পরিবারদের জন্য রয়েছে 3টি দারুণ ঘোষণা বা বিশাল বড় সুখবর, বিশেষ করে যারা এখনো পর্যন্ত ঘর পাননি, ঘরের টাকা পেতে বাকি রয়েছেন, অথবা যাদের লিস্টে নাম আসেনি বা যাদের লিস্টে নাম এসেছে, উভয়দের জন্যই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকের আরো একটি দারুণ ঘোষণা। দুর্গাপুজোর আগেই আবারও আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যের জেলায় জেলায়, এবারে করোনা নয়, মঙ্কিপক্স নয় বা ওমিক্রন নয়, এবারে ভয়ানক রূপ নিচ্ছে ডেঙ্গু, রাজ্যে আক্রান্ত 701, ফের মৃত কলকাতায় 1। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। এবং যদি আপনি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন আর এই দুর্নীতিবাজ চোর তাকে সিবিআই তরফ থেকে গ্রেপ্তার করা খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক আর এই দুর্নীতিবাজের কর্মকাণ্ডগুলি জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, হাইকোর্টের নির্দেশ মেনে ত্রিপাক্ষিক বৈঠকে বসে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা, লক্ষ্য কতজন ভুয়ো নিয়োগ হয়েছে তা খুঁজে বের করা। বৃহস্পতিবার ঘন্টা কানেক সেই বৈঠক চলার পর উঠে এলো প্রায় 13,000 জনের নামের তালিকা। সূত্রের খবর, 12,964 জনের নামের তালিকা এদিন উঠে এসেছে। বৈঠকে উঠে আসা সব পক্ষেরই হাতে নামের তালিকা প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বেআইনি নিয়োগ খুঁজতে আদালতের নির্দেশে এবার যে আরো কোমর কোষে নামা। এদিনের বৈঠকে তারই প্রমাণ বলছে ওয়াকিবহল মহল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, নিয়ম বহির্ভূত ভাবে যতগুলি নিয়োগ হয়েছে ধরা পড়লে প্রত্যেককে চাকুরি থেকে বরখাস্ত করা হবে, সেই অযোগ্য প্রার্থীদের সরিয়ে নিয়োগ দেওয়া হবে যোগ্যদের। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশেই 185 জন প্রার্থীকে নিয়োগের সুপারিশপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, আমি পাহারাদার হিসাবে পাহারায় থাকি। অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মমতার মুখে মোদীর ভাষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার হিসাবে ঘোষণা করেছিলেন, মে চৌকিদার হুঁ। অন্যদিকে আবার এবারে মমতার দাবি, পাহারাদার হিসাবে পাহারায় থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন আমি কিন্তু পাহারাদার হিসাবে পাহারায় থাকি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনে এসে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আমি কিন্তু সবসময় চোখ রাখি, আপনারা ভাবছেন না আমি পুজোর সময় ছুটি নিয়ে বসে থাকি। ওই মঞ্চ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিড় নিয়ে উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সাবধান করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে রয়েছে দারুণ একটি খুশির খবর, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা রেশন বন্টনের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্র। আগামী ডিসেম্বর পর্যন্ত দেওয়া হতে পারে বিনামূল্যে রেশন। এই সংক্রান্ত কোন নির্দেশ এখনো জারি না হলেও সম্ভাবনার কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। আসলে তৃণমূল সাংসদ সৌগত রায় এই রেশন বন্টন ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিলেন। তার আবেদন ছিল রেশনের মেয়াদ বাড়ানো হোক। ওই যোজনায় সেপ্টেম্বর পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে রেশন থেকে খাদ্য সামগ্রী দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। তৃণমূল সাংসদের আবেদন মেনে সেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে আবার ডিএ মামলায় ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, মাথায় হাত পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই রায় না মানায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল জারি হবে না? আগামী 4 নভেম্বরের মধ্যে দুই আমলাকে হাইকোর্টে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি 9 নভেম্বর, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা বলে বলা যেতে পারে। এবার পার্থ ও অনুব্রতর মিলল না জামিন, আগামী 5ই অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে বা পুজো তাদের কাটাতে হবে জেলে। অন্যদিকে অর্পিতা এবার জামিনের উদ্দেশ্যে ইডির কাছে রাজসাক্ষী হতে চলেছে, ফাঁস করতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের সকল কর্মকাণ্ডগুলি। এই টাকাগুলি কাদের বা উদ্ধারকৃত টাকা, গহনাগুলি কার কার ছিল, কে কে ভাগ বসাতো বা কিভাবে টাকা আসতো। অন্যদিকে ব্যাপক পরিমাণে জালে জড়িয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। ঠিক এই সময়তেই জামিন চাইলে তাদের জামিন নাকচ, একই সাথে আবার টাকার বিনিময়ে চাকরি হতো। মিলেছে অযোগ্য প্রার্থীদের তালিকা, 3 জনকে ফের জেল হেফাজতের নির্দেশ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে 3 অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রদীপ সিং ও প্রসন্ন কুমার রায়কে আগামী 5ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে সিবিআই দাবি করেন, এই মামলাটি কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলছে, তাই অভিযুক্তদের কোনোভাবেই ছাড়া যাবে না। সাথী রয়েছে চরম লজ্জা বিড়ম্বনা, পার্থকে নিয়ে বিস্ফোরক, দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। বৃহস্পতিবার তিনি বলেন, এইভাবে কোথাও কখনো দুর্নীতি দেখা যায়নি, 50 কোটি টাকা ছবি না দেখলে বিশ্বাস করতাম না, টাকা দেখার পর লোকের কাছে কি জবাব দেব, এই বিড়ম্বনা, এই লজ্জা তো আমাদের কাছে। যে চোর সে চোর, বিস্ফোরক শোভন দেব। ফের দুর্নীতি মামলায় সরব রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। খড়দহ বিধানসভা বিলোকান্দার দলের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বিধানসভায় বলেন, বিধানসভায় আমি বলেছি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে, নইলে দল কাউকে স্বীকার করবে না। যে চোর সে চোর, প্রমাণ হলে দল তাকে সহ্য করবে না, আর যেই হোক তাই বলে সবাই খারাপ এটা হতে পারে না। এবার রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজকের আরো একটি বড় খবর, পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 26 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। নবান্ন তরফে এই ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত রাজ্যের মহিলারা অ্যাকাউন্টে 500 টাকা করে পান। বহু গৃহবধূ ওই প্রকল্পের টাকা পাওয়ায় উপকৃত হন, তবে পুজোর আগে তারা বরাদ্দ 500 টাকা পাবেন শুনে অত্যন্ত খুশি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। অন্যদিকে আবার মাথায় হাত পড়ল শুভেন্দুর ভাই সৌমেন্দু। এবারে সৌমেন্দুর বিরুদ্ধে তদন্ত নির্দেশ হাইকোর্টের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ সৌমেন্দু অধিকারী, তার নামে কাঁথি প্রভাত কুমার কলেজ টেন্ডার
দুর্নীতির অভিযোগ উঠেছিল, তা নিয়ে মামলা পর্যন্ত হয়। সেই অভিযোগ এবার তদন্ত করবেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। আগামী 4 নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে তাকে এই রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে আবার সাবধান হওয়ার সতর্ক বার্তা রাজ্যবাসীর জন্য। এবারে করোনা ওমিক্রন বা মঙ্কিপক্স নয়, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও বাড়ছে এবার ডেঙ্গু, মৃত্যুর কবলে একজন। অন্যদিকে এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 673 জন। এদিকে স্বাস্থ্য দপ্তরের একটি রিপোর্টে বলছে, কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম, টিটাগড়, দেগঙ্গা, বারাসত, এক নম্বর স্বরূপনগর সহ বিভিন্ন শহর অঞ্চলে গ্রামীণ এলাকায় এবার বাড়ছে ডেঙ্গি। এর সাথেই রয়েছে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকে আবাস যোজনাকে কেন্দ্র করে আরো একটি দারুণ ঘোষণা। এবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন ঘোষণা করা হয়েছিল বাংলার আবাস যোজনা নাম না তোলা পর্যন্ত দেওয়া হবে না ঘর, অন্যদিকে আবার প্রধানমন্ত্রী 1,20,000 টাকা করে দিচ্ছে ঘরের জন্য। শুধু তাই নয়, এরপরে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় একটি ধমক। রাজ্যে এমন অনেক বহু মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি বা যারা ঘর পাওয়ার যোগ্য হয়েও ঘরের কোনো সুযোগ পায়নি। এবারে তাদের জন্য বড় ঘোষণা কেন্দ্র সরকারের, প্রত্যেককেই দেওয়া হবে ঘরের টাকা। প্রথম কিস্তি বাবদ তাদের 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি 50,000 টাকা, তৃতীয় তথা শেষ কিস্তিতে দেওয়া হবে 10,000 টাকা। এছাড়াও প্রতি উপভোক্তার অ্যাকাউন্টে 100 দিনের কাজে 90টি শ্রম দিবস বাবদ 223 টাকা করে মোট 20,000 টাকা দেওয়া হবে। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে